আসসালামু আলাইকুম, আমি নাদিম। লাইট অফ স্টার্টআপ স্টোরিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা লাইট অফ স্টার্টআপ স্টোরিজের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে বড় বিজনেস স্টার্টআপ বা লার্জ বিজনেস স্টার্টআপ বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা বিগত ভিডিওতে আমরা স্টার্টআপ কাকে বলে, স্টার্টআপের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব লার্জ বিজনেস স্টার্টআপ নিয়ে। আমরা জানি স্টার্টআপ এখন সমগ্র পৃথিবীব্যাপী একটি সুন্দর আলোচিত একটি ওয়ার্ড। স্টার্ট আপ, এটি অর্থ হচ্ছে শুরু হওয়া বা শুরু করা। স্টার্টআপ বলতে আমরা কি বুঝি? কোনো ব্যবসার প্রাথমিক অবস্থাকে আমরা স্টার্টআপ বলে থাকি। কোনো ব্যবসার প্রাথমিক অবস্থাকে আমরা কি বলি? স্টার্টআপ বলি। অথবা আমাদের মাথায় যখন সুন্দর সুন্দর আইডিয়া কাজ করবে, সেই আইডিয়া গুলো থেকে বিজনেস বা ব্যবসায় পরিণত হবে সেই আইডিয়া, এবং সেই ব্যবসার প্রাথমিক অবস্থাকেও আমরা স্টার্টআপ বলে থাকি। স্টার্টআপ 6 প্রকার। আমরা এর আগে 3 প্রকার নিয়ে আলোচনা করেছি আমাদের আগের ভিডিওতে। আজকে আমরা বলবো লার্জ বিজনেস স্টার্টআপ বা বড় বিজনেস স্টার্টআপ বলতে আমরা কি বুঝি। এটি বলতে আমরা বুঝি যে বড় বড় কোম্পানিগুলো যখন বাজারে তাদের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে বা শক্ত করে ফেলেছে, এরপরে তাদের অধীনে যে সার্ভিস বা যে প্রোডাক্ট তারা পাবলিশ করে সেটিকে আমরা লার্জ বিজনেস স্টার্টআপ বলে থাকি। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানগুলো বাজারে শক্ত অবস্থানে আছে, তখন তারা এক একটি প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ আউট করে, তখন তাদের সে প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা স্টার্টআপ বলে থাকি। এই স্টার্টআপ গুলোকে আমরা লার্জ বিজনেস স্টার্টআপ বলে থাকি। এবং তারা কি করে থাকে? তারা তাদের বড় বিজনেস থাকে, এসে বড় বিজনেসের মাধ্যমে তারা অনেক পরিচিতি পায়, অনেক পরিচিতি পায়, অনেক তাদের সুনাম হয়, এবং তখন তাদের নতুন একটি স্টার্টআপ পাবলিশ করে তারা, সেটি তারা প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে পাবলিশ করে থাকে, এবং তাদের মার্কেটিংও খুব ভালো হয়। যখন তাদের মার্কেটিং খুব ভালো হয় এবং তখন তারা এই সুযোগটির মাধ্যমে তারা নতুন সার্ভিস বা প্রোডাক্ট বাজারে ছেড়ে থাকে, একে বলা হয় লার্জ বিজনেস স্টার্টআপ। এই লার্জ বিজনেস স্টার্টআপ নিয়ে যারা কাজ করে বা লার্জ বিজনেস স্টার্টআপ যারা এস্টাবলিশ করে, তাদের সুবিধাগুলো হচ্ছে যে তাদের মার্কেটিং পূর্বেই হয়ে থাকে, এবং তারা যখন এগুলো পাবলিশ করে তখন তাদের আলাদা মার্কেটিং এর প্রয়োজন হয় না, এবং তা যেহেতু তারা অলরেডি বাজারে শক্ত অবস্থানে আছে। লার্জ বিজনেস স্টার্টআপ যারা করে, সেই সকল কোম্পানিগুলো যখন বাজারে শক্ত অবস্থানে থাকে, তখন তাদের সেই প্রোডাক্টগুলো মানুষ কিনতে ভরসা পায় এবং সেই প্রোডাক্টগুলো সহজেই বাজারে চলতে পারে, এবং তাদের সেল তখন বেড়ে যায় এবং তাদের এবং তারা সহজেই লাভবান হতে পারে। কিন্তু যারা অন্যান্য স্টার্টআপ শুরু করে, তাদের থেকে লার্জ বিজনেস স্টার্টআপ নিয়ে যারা কাজ করে, তাদের জন্য অনেকটা এটি ইজি হয় বা সুবিধা হয়ে থাকে। এই লার্জ বিজনেস স্টার্টআপের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলো খুব সহজেই লাভবান হয়ে থাকে, এবং লার্জ বিজনেস স্টার্টআপের মাধ্যমে তারা খুব সহজেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, কারণ তারা অলরেডি বাজারে শক্ত অবস্থানে আছে এবং তখন তাদের স্টার্টআপটা খুব সহজেই প্রতিষ্ঠিত হতে পারে। এখন আমি বলি যে এই লার্জ বিজনেস স্টার্টআপ কি মাধ্যমে বা লার্জ বিজনেস স্টার্টআপ কি শুরু করতে হলে আমরা কিভাবে এটি শুরু করতে পারবো। প্রথমে যদি আমাদের নিজস্ব একটি কোম্পানি থাকে, যে কোম্পানিটি বাজারে খুব ভালো অবস্থানে থাকতে হবে এবং আমাদের সেই কোম্পানিটি বড় হতে হবে এবং যেটির সুনাম বা প্রচার মানুষের মুখে মুখে হয়ে থাকে, সেই সকল কোম্পানিগুলো খুব সহজে তারা নতুন নতুন আইডিয়া থেকে, মনে রাখতে হবে স্টার্টআপ সব সময় আইডিয়া থেকেই তৈরি হয়, সেই সকল আইডিয়া থেকে তারা নতুন নতুন সার্ভিস বা প্রোডাক্ট বাজারে ছেড়ে থাকে, তখন তার প্রাথমিক অবস্থাকে আমরা স্টার্টআপ বলে থাকি, এবং এটি খুব সহজেই বাজারে চলে
এবং মানুষও কিনে থাকে, কাস্টমাররা সে সকল প্রোডাক্ট গুলো পেয়ে খুশি হয় এবং সেই সকল প্রোডাক্ট গুলো বাজারে ভালো চলে, এবং একে জন্য আলাদা মার্কেটিং এর অনেক সময় প্রয়োজন পড়ে না, কারণ কাস্টমাররা যখন বুঝবে বা জানবে যে তাদের অন্য বিজনেস গুলো ভালো বা তারা খুব সুনামের সাথে বাজারে চলছে, তখন তাদের এটি চলতে তখন আর অসুবিধা হয় না। এই জন্য আমি সবসময় বলি, আমি একজন কনসালটেন্ট হিসাবে সবসময় বলে থাকি যে স্টার্ট আপ শুরু করতে হলে সর্বপ্রথম প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে, প্রোডাক্টের গুণগত মান ভালো হতে হবে। আমি স্টার্ট আপ এর মাধ্যমে যে সার্ভিসটি দিব সেই সার্ভিসটিও খুবই ভালো হতে হবে। সার্ভিসটি যখন খুব ভালো হবে এবং আমার প্রোডাক্টের কোয়ালিটি যখন খুব ভালো হবে, তখন দেখা যাবে যে সেটি আমার বাজারে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে গিয়েছে, তখন মানুষ আমার প্রোডাক্টটি কিনবে এবং আমি লাভবান হব। কারণ স্টার্ট আপে একটি ভয় থাকে, সেটি হচ্ছে লসের সম্ভাবনা স্টার্ট আপে বেশি থাকে। হ্যাঁ, সেটি যখন এই আমার প্রোডাক্ট ভালো হবে এবং আমার সার্ভিসটি ভালো হবে, তখন কিন্তু আমি এই সকল ভয় থেকে তখন সহজে আমি মুক্ত থাকতে পারবো। সুতরাং স্টার্ট আপ কিভাবে এই লার্জ বিজনেস স্টার্ট আপটি আমরা শুরু করব, সেটি আমরা আগে রিসার্চ করে গবেষণা করে কিভাবে শুরু করতে হবে সেটি, তারপরে আমরা সেটি সহজে শুরু করতে পারবো। তাহলে আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে লার্জ বিজনেস স্টার্ট আপ। এটির কনক্লুশন পার্টে আমি বলবো যে লার্জ বিজনেস স্টার্ট আপ হচ্ছে যে সকল কোম্পানিগুলো বাজারে শক্ত অবস্থানে আছে, তারা যখন প্রোডাক্ট গুলো বা সার্ভিস লঞ্চ আউট করে তার প্রাথমিক অবস্থাকে স্টার্ট আপ বলে থাকে, এবং এই সকল প্রোডাক্ট গুলো খুব সহজে বাজারে চলতে পারে, তাদের আলাদা মার্কেটিং এর প্রয়োজন হয় না, তাদের সেল অটোমেটিক সহজে বেড়ে যায়। এভাবে এই স্টার্ট আপ গুলো ধীরে ধীরে মার্কেটে বা বাজারে প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাহলে আজ আমরা আলোচনা করলাম লার্জ বিজনেস স্টার্ট আপ, পরবর্তীতে আমরা আরেকটি বিজনেস স্টার্ট আপ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সোশ্যাল বিজনেস স্টার্ট আপ। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।